রাজ্যপাল কেন শপথ বাক্য পাঠ করাতে চাইছেন এর উত্তর রাজ্যপালই দিতে পারেন। এখন প্রশ্নটা প্রথার, প্রথা কোথায় পশ্চিমবঙ্গ বিধানসভায়? 54 বছরের পরম্পরাকে ভেঙে দিয়ে দল বদলকারী একজন বিধায়ককে শাসক দল পিএসসির চেয়ারম্যান বানাচ্ছেন, পরিষদীয় মন্ত্রী তিনি দল ভাঙানোয় মদত দিয়ে অন্য দলের এমএলএর হাতে নিজের দলীয় পতাকা তুলে দিচ্ছেন, মুখ্যমন্ত্রী নির্বাচিত হবার পর স্পিকারের যা প্রতিক্রিয়া সেটা আর যাই হোক কোনো স্পিকারের কাছ থেকে আশা করা যায় না। একজন দলীয় নেতা যদি সেই বিবৃতি দিতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়কে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতেন, আনন্দ প্রকাশ করতেন, সেটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু স্পিকার, তার যে প্রতিক্রিয়া মানুষের সামনে এসেছে সে তো নজিরবিহীন। স্পিকার বিধানসভায় বিভিন্নভাবে রাজ্যপালকে আটকেছেন। রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলে উপাচার্য আচার্যকে বলেন যে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, তো সে রাজ্যে আবার প্রথা নিয়ে এত বিতর্কের কি প্রয়োজন আছে? সংবিধানে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে স্পিকারকেই শপথ বাক্য পাঠ করাতে হবে।